educated to give them? Which is language? হ্যালো হ্যালো হ্যালো, চলে এসছি চলে এসছি, আবার চলে এসছি। যারা যারা জয়েন করতে পেরেছো একটু আমাকে জানিয়ে দাও অডিও ভিডিও ক্লিয়ার কিনা। যারা যারা জয়েন করতে পেরেছো একটু জানিয়ে দাও অডিও ভিডিও ক্লিয়ার কিনা, বিকজ আগে লাইটটাতে প্রচন্ড প্রবলেম থাকার কারণে আমাকে লাইটটা কাটতে হলো। অল ক্লিয়ার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। যারা যারা লাইভ জয়েন করছো ঝটপট, যারা যারা লাইভে ছিলে ঝটপট জয়েন করে যাও, যারা যারা আগের লাইভে ছিলে সবাই ঝটপট করে জয়েন করে যাও। একটু আমাকে জানিয়ে দাও অডিও এবং ভিডিও ক্লিয়ার পাচ্ছ কিনা, নিনা দিয়ে একটুখানি ব্রডকাস্ট এবং গ্রুপে পোস্ট করে দাও, একটু ব্রডকাস্ট এবং গ্রুপে পোস্ট করে দাও। হ্যাঁ সবাই একটু জানিয়ে দাও অডিও ভিডিও ক্লিয়ার পাচ্ছ কিনা, ঠিক আছে? তুমি ব্রডকাস্টে পোস্ট করো নিবে আগের বার। তুই তো বলে করে দিয়েছি, কোথায় বললাম ব্রডকাস্টে পোস্ট করেছি? আমি বললাম গ্রুপে পোস্ট করেছি, তোমার কাছে ছিল, ঠিক আছে? সবাই একটু জয়েন হয়ে যাও, একটু অডিও ভিডিওটা আমাকে জানিয়ে দাও, বিকজ আমি এখানে অ্যাজ ইউজুয়াল পুরো স্ক্রিন আমার ব্ল্যাঙ্ক ছিল, সবসময় থাকে। সবাই একটু জানাও, মা একটু ভিউয়ার্স কাউন্টটা দেখো, 28, একটু সকলে জয়েন হয়ে যাও, একটু ফ্রেন্ডসদেরকে ট্যাগ করো, সকলে একটু জয়েন হয়ে যাও, একটু কমেন্ট, একটু কি করতে পারছো না, একটু লাইক কমেন্ট করো, একটু ফ্রেন্ডসদেরকে ট্যাগ করো, সবাই একটু লাইক কমেন্টস করো, একটু ফ্রেন্ডসদেরকে ট্যাগ করো, ওকে? আমি দেখছি যদি এই ফোন থেকে লগ ইন করতে পারি, আমার এই স্ক্রিনটা তো ব্ল্যাঙ্ক। মিতা দাশগুপ্তা হাই, হ্যালো হ্যালো মিতাঞ্জি হ্যালো। যারা যারা লাইভে আছো একটু জানিয়ে দাও অডিও এবং ভিডিও, ইফ বোথ আর ক্লিয়ার আমি দেন কন্টিনিউ করবো দেখানো, বিকজ আগে লাইভটা পট করে কেটে গেল, আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড, পুরো স্ক্রিন আমার ব্ল্যাঙ্ক হয়ে গেছিল, কিছু দেখতে পাচ্ছিলাম না, কিছু বুঝতে পারছিলাম না। একেবারে অন্য লোক বিউটিফুল মৌসুমী রয় জোরদার, থ্যাংক ইউ সো মাচ মৌসুমী দি, থ্যাংক ইউ। ইয়েস, আজকে একটু ডিফারেন্ট লুক, একটু ভেরি স্লিক সিম্পল, একটু ভেরি ক্লাসি লুক লেগেছি আজকে। শাড়ি কালেকশন কিন্তু বাম্পার। যারা যারা আগের লাইভে ছিলে না বাট এই লাইভে জয়েন করেছো সকলকে বলবো তোমরা কিন্তু অবশ্যই এই লাইভটা হয়ে গেলে আগের লাইভটা খুঁজে একটু দেখে নিও এবং এই লাইভটা দেখতে থাকো, বিকজ চমক কিন্তু জাস্ট শুরু হয়েছে, চমক কিন্তু এখনো দেখানো শেষ করিনি, ঠিক আছে? চমক কিন্তু জাস্ট শুরু করেছি, ধামাকা কিন্তু সবে আমি শুরু করেছি, বাজি ফাটতে আরম্ভ করেছে, বাজি ফাটতে থাকবে। কি হচ্ছে? স্টার্ট করছি আমি, ওকে? আমি ভিউয়ার কাউন্ট জানি না, কে আছো আমি কিছু জানি না, অডিও ভিডিও ক্লিয়ার এটুকু বুঝতে পেরেছি, তাই শুরু করছি, ঠিক আছে? শুরু করছি কিন্তু আমি লাইভটা, দেখো একটু আগে দেখালাম একটা শাড়ি, সেটার একটা কালার অপশন দেখাচ্ছি, আগের লাইনে যে শাড়িটা দেখালাম সেটাকে একবার রিপিট করবো, একবার রিপিট করে দেয় আগে লাইভের শাড়িটা, ঠিক আছে? চলো নিয়ে আসো, দেখো আগের লাইভে আমি দেখালাম এই শাড়িটা, ঠিক আছে? উইথ ব্লাউজ এই শাড়িটা, উইথ ব্লাউজ এই শাড়িটা, শাড়িটা হচ্ছে কিন্তু পিওর ক্রেপ অর্গানজা, তোমাদের সকলকে বলে দিই, উইথ ব্লাউজ পাচ্ছ, উইথ ব্লাউজ, পুরো এটা চিনি পুঁথি দিয়ে হ্যান্ড স্টিচ করা, চিনি পুঁথি দিয়ে প্রত্যেকটা ব্লাউজ কে হ্যান্ড স্টিচ করা, শাড়িটাও কিন্তু হ্যান্ড স্টিচ করা, শাড়িটাও কিন্তু হ্যান্ড স্টিচ করা, এই যাচ্ছে কিন্তু শাড়িটা, পেস্তা গ্রিন কালার কন্ট্রাস্টে বটল গ্রিন ব্লাউজ, পেস্তা গ্রিন এর শাড়ি কন্ট্রাস্টে বটল গ্রিন ব্লাউজ। 77 ভিউয়ার্স, থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু সঙ্গে থাকো, সবাই একটুখানি লাইক কমেন্টস করো, সবাই একটু ফ্রেন্ডসদেরকে ট্যাগ করো, ঠিক আছে? প্রত্যেককে বলছি একটু লাইক কমেন্টস করো, একটু ফ্রেন্ডসদেরকে ট্যাগ করো। তোমরা যারা যারা লাইভে জয়েন হয়েছো সবাই একটু থাকো সঙ্গে, ফ্রেন্ডসদেরকে ট্যাগ করো, লাইক এবং কমেন্টস করো। আমি শাড়িটা পরে আসিনি, যার একটা কারণ আছে, জাস্ট তোমাদেরকে হোল্ড করে করে দেখাচ্ছি, দেখো এই যাচ্ছে কিন্তু ব্লাউজটা, এই যাচ্ছে কিন্তু শাড়িটা, এই যাচ্ছে কিন্তু ব্লাউজটা, দেখে না? এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো, এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো, এই হচ্ছে সত্যি। এটা যখন তোমরা ফিটিংস করে নিজের মাপে বানিয়ে পড়বে, জাস্ট ইমাজিন করো। হেজি ফোন দাও, এখন ঠিক আছে? তো এখন এসছিল হেজি, হেজি না ক্লিয়ার বলো, হেজি এসছিল, এখন ক্লিয়ার, ক্লিয়ার অর হেজি? ক্লিয়ার রাইট?
ওই কালকের মতোই হচ্ছে, হেজি হয়ে যাচ্ছে, পরে ঠিক হয়ে যাচ্ছে। একটুখানি থাকো সবাই, একটু সঙ্গে থাকো, ঠিক হয়ে যাবে, ঠিক আছে? একটু 2 মিনিট সময় দাও সকালে, একটু 2 মিনিট সময় দাও, আই থিং এভরিথিং উইল বি ওকে। ক্লিয়ার বলো, এবার বলো, এবার বলো, ক্লিয়ার না, ক্লিয়ার না, হেজি হেজি, আমার ফোনে হেজি, তোমার ফোনে বলতে পারবো না, ক্লিয়ার ক্লিয়ার, ওকে কন্টিনিউ করছি দেন। চলো, এই হচ্ছে কিন্তু দেখালাম আগের টাই বটল গ্রিন এর কম্বিনেশনে পেস্তা কন্ট্রাস্ট ব্লাউজে, কি যে ব্যামো হচ্ছে কে জানে। ফেসবুক লিটারালি মানে মেটা মাথা খারাপ করে দেবে, মেটার মেটা গেছে গেছে, আমাদেরও পুরোপুরি পাগল করে। আমাকে একটু জল দাও, ফোনটা দিয়ে দাও আমাকে, দেখছে তো কি করবো বলো, বেচ করা ছাড়া কোনো উপায় আছে? একটু বেচ করি সকলে মিলে, হ্যাঁ বলবো, দাম বলবো, কিন্তু একটু সঙ্গে থাকো, হেজি আসছে কি করবো, হেজি আসছে কি করে দেখাই বলো তো বাবু। প্রাইস অর্পিতা সাহা বলছি, বলছি প্রাইস বলছি, এই এতক্ষণে আসলে কি করবো, মাথা তো খারাপ হয়ে যাবে আমার, এবার মনে হচ্ছে আবার কেটে আসবো না। ক্লিয়ার হচ্ছে, ক্লিয়ার হচ্ছে, ক্লিয়ার হবে, ক্লিয়ার হবে, হচ্ছে হচ্ছে, হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। সবাই একটু লাইক কমেন্টস, একটু লাইক কমেন্টস এবং শেয়ার, ঠিক আছে? লাইক কমেন্টস এবং ফ্রেন্ডসদেরকে ট্যাগ করো, ঠিক আছে? লাইক কমেন্টস, আমি এত 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 ঝুলি ভরে ভরে সারপ্রাইজ দিয়েছি, তোমরা যদি আমাকে একটু সারপ্রাইজ দাও তাহলে কি করে হয় বলো তো। ওয়েট ওয়েট ওয়েট, আমরা একটু অন্তাক্ষরী খেলাম, আমরা ততক্ষণ 5 মিনিট অন্তাক্ষরী খেলি, ঠিক আছে? ততক্ষণে ঠিক হয়ে যাবে। আমার শাড়িটার প্রাইস 4400 3 ply 4400 3 ply 4400 ঠিক আছে চলো। আচ্ছা এবার দেখে নাও এইটা, হাতের কাজের দেখে নাও এই শাড়িটা। এই হচ্ছে কিন্তু তোমার শাড়ির লুকটা, এই হচ্ছে কিন্তু শাড়ির লুকটা, তোমরা দেখে নাও জাস্ট, আমি তো ভাবো হাতে ধরছি তাতেই কি লাগছে। তোমরা যখন এটাকে ফিটিংস করে প্রপারলি পরবে তখন যে কি দেখাবে বিশ্বাস করো, মাথাটা বনবন করে সবার ঘুরবে। এই হচ্ছে কিন্তু শাড়িটা, এই হচ্ছে লুকটা, প্রাইসটা। আজকে কি দেখাবি? আজকে বিষ্ণুপুরী থান, আগের লাইভে অর্ধেক দেখানো হয়ে গেছে, এই লাইভে দেখাচ্ছি একটুখানি ডিফারেন্ট টাইপের শাড়ি, ঠিক আছে? এইটার প্রাইস রয়েছে কিন্তু তোমার 8250, ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, ফ্রি শিপিং পাচ্ছ অল ওভার ইন্ডিয়া, পিওর ক্রেপ অর্গানজা রয়েছে। অ্যাকচুয়াল শাড়িটার ওয়েট, এই কাজটা বাদ দিলে শাড়িটার ওয়েট যাচ্ছে 50 থেকে 55 গ্রাম। এই যে শাড়িটার যে ওয়েটটা, এই কাজটা বাদ দিলে ওয়েটটা হবে 50 থেকে 55 গ্রাম, পিওর ক্রেপ অর্গানজা। তার উপরে আমরা এই পুরো হাতের কাজটা করেছি। রেটটা হচ্ছে 8250, এই যাচ্ছে আঁচলটা, এই যাচ্ছে আঁচলটা 8250। স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো। আমার শাড়ি প্রচুর কালার আছে দেখিয়ে দিচ্ছি, একটু পরে রিপিট করে দেবো, ঠিক আছে? ব্লাউজটা একবার দেখে নাও, এই যাচ্ছে ব্লাউজটা, ওয়ান সাইডে চেন দিয়েছি, ওয়ান সাইডে এরকম চেন দিয়েছি, ওয়ান সাইডে মার্জিন রয়েছে, 36 করানো আছে, 32 to 40 প্রত্যেকে হয়ে যাবে, 32 থেকে 40 এই ব্লাউজটা প্রত্যেকের জন্য কাস্টমাইজেবল, ঠিক আছে? চলো এই যাচ্ছে কিন্তু শাড়িটা পরাচ্ছি পেস্তা গ্রিন, চলো এরপরে আসবো কিন্তু পিচ কালার। দিস ইজ দ্য ব্লাউজ ফর পিচ কালার, আমারটা ইয়েস কালার আছে, আমি দেখিয়েছি আগের লাইভে, এই লাইভে একটু রিপিট করে দেবো, আমি একটু কেটে এসেছি বিকজ প্রবলেম হচ্ছিল লাইভে। এই হচ্ছে কিন্তু পিচ কালার, অফ পিচ কালারটা জাস্ট দেখো। হাই বিয়ালি দি, ওয়েলকাম টু মাই লাইভ, হ্যালো হ্যালো, যারা যারা জয়েন করছো এখন তাদের সকলকে হ্যালো। এখানটা তুমি ভাল দাও, গুড, শাড়িগুলো কিন্তু আদতে একটু ভারী, মানে যেহেতু এটা পুরো কাজের জন্য ভারী, কাজটা ভারী, শাড়িটা ভারী না, শাড়িটা হালকা, কাজটা ভারী, পুরোটা চিনিপুরসির হ্যান্ডওয়ার্ক। তোমরা জাস্ট দেখো, এই হচ্ছে কাজের কোয়ালিটি, এই হচ্ছে কাজের কোয়ালিটি, তোমরা নিপুণতাটা একবার দেখো, ঠিক আছে? এক একটা শাড়ি বানায় 6 থেকে 7 জন কারিগর মিলে, ঠিক আছে? একটা শাড়ি বানাতে মোটামুটি কিন্তু এই স্টিচওয়ার্কটা করতে টাইম লেগে যায় 6-7 দিন মতো, ঠিক আছে? তো তোমার ব্ল্যাক
ট্রাইটার পিপি 4400 4400 4400 4400 এই শাড়িটার প্রাইস যাচ্ছে কিন্তু পিচ কালারের মধ্যে সেম যাচ্ছে স্টিচটা 8250 ইয়েস 8250 শাড়ি এবং ব্লাউজ কম্বো সেটটা ইজ 8250 এই পুরো কম্বো সেটটা ইজ 8250 শুধু শাড়িটা নয় পুরো কম্বো সেটটার প্রাইস যাচ্ছে 8250 ওয়াইনের সঙ্গে পিচের কন্ট্রাস্টে কম্বোটা ওয়াইনের সঙ্গে পিচের কর্মাটা তুমি ছেড়ে দিচ্ছ না কোথায় চলে যাচ্ছ একটু তর না হলে সেটা দেখানো যায় বলো ওদিকটা নিয়ে ওকে ফ্রেমে আসতে হবে হ্যাঁ তো তোমার কি হয়েছে উফ লোকে তুমি দেখাবে নববধূ লুকিয়ে রাখতে দাও না এইভাবে হয় না কালকে সাজিয়ে বসবো দাঁড়াও তোমাকে এরপর দিন থেকে মাকে দিয়ে লাইভ করাবো ঠিক আছে বুঝলে নেক্সট দিন থেকে লাইভে মা আসবে আরে মানিষা আমায় পাগল করো না তোমাকে পাশের মধ্যে সকলকে আমি পাগল করে তবে দম নেব প্রমিস করেছি আমি একটা পন করে নিয়েছি সবাইকে পাগল করে ছাড়বো ধামা মধ্যে শুরু করেছি শেষটা দেখবে শেষটা একেবারে আগুন আগুন ওফ জাস্ট দেখো কাজ এখনো তো দেখানোই শুরু হয়নি কিছু স্ক্রিনশট নিয়ে বুকিং করো 8250 8250 আচ্ছা সরাচ্ছি শুধু অপেক্ষা সময়ের অপেক্ষা এইটা দেখো এটা আমার প্রিয় কালার ল্যাভেন্ডার কালার আমার ছেলে বলছে নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও নিয়ে ফেলো নিয়ে ফেলো সকলকে বলছি নিয়ে ফেলো পটাশ করে নিয়ে ফেলো ল্যাভেন্ডার কোথায় এটা ইয়া ইট ইজ ব্লাউজটা অনেকটা গ্রেইশ ল্যাভেন্ডার প্রপার ল্যাভেন্ডার নয় গ্রেইশ ল্যাভেন্ডার একটুখানি ধরো সত্যি তাই এটা না ধরলে এই শাড়ি আর এমনিতেই ভীষণ মানে সিল্কি তো মানে বুঝতে পারছো 50 গ্রামের শাড়ি পিওর ক্রেপ 50 গ্রাম ওজন শাড়িটার মানে অ্যাকচুয়ালি কাজটা বাদ দিলে এটা ওজন বেরোবে 50 গ্রাম আরে ব্লাউজ নিচ্ছে পড়ে গেছে আমি না পরদিন থেকে দোকানে ক্লিপ নিয়ে বসবো ঠিক আছে এই শাড়িগুলো দেখানোর জন্য আমার ক্লিপ কিনতে হবে থোড়ার উপরে একটুখানি স্টাইল করে না পড়লে এগুলো হয় এগুলোর তাহলে তো মর্যাদাটাই পাবে না উফ দেখো ব্যাটা হাত দাও আমার ব্লাউজটা হাত দাও হ্যাঁ এই যাবে কিন্তু শাড়ির লুকটা এই যাবে শাড়ির লুকটা তোমরা একটু জাস্ট কাজটা দেখবে হ্যাঁ তোমরা কাজটা জাস্ট দেখবে 8250 যখন যার দেখবে ইমিডিয়েটলি বলবে 8250 স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো গ্রে এবং ল্যাভেন্ডার কন্ট্রাস্ট গ্রে এবং ল্যাভেন্ডার কন্ট্রাস্ট এই যাচ্ছে কিন্তু শাড়িটা SS now WhatsApp করো বুকিং করো ঠিক আছে লাইভ কি তোমরা মানে ইয়ে হয়ে যাচ্ছে আগের দিনও এটা হচ্ছিল সবাই মানে আমাকে বলতে লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি বারবার কেন জানি না কি যে হয় না একদিন আমি না বুঝতে পারি না আমার অবাক লাগে আমি ফোনটা চার্জ দিই ফেসবুকে সিরিয়াসলি আমি আমার মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে বিশ্বাস করো আর একটা বিষয় তোমাদেরকে বলবো এই ব্লাউজটা সেটা হচ্ছে এই ব্লাউজটা কিন্তু ভীষণ মাল্টিপারপাস একটা ব্লাউজ হবে তোমাদের একটা ব্লাউজ মানে একটা শাড়ির সঙ্গে তোমরা এই ব্লাউজটা কিনছো এই ব্লাউজটা তোমরা লেহেঙ্গা দিয়ে পরতে পারবে কন্ট্রাস্ট শাড়ি দিয়ে পরতে পারবে এটাকে তোমরা অ্যাজ আ টপস কোনো কি বলবো আউটফিটের সঙ্গে ক্যারি করতে পারো ভীষণ ভীষণ মাল্টিপারপাস হবে এই একটা ব্লাউজে তোমরা 4-5টা শাড়ি ক্যারি করতে পারবে দেখে নাও এই হচ্ছে মার্জিন আপ টু 40 36 করে মার্জিন আমার 36 একদম ইজিলি এই ব্লাউজটা এই হাতের যে কাজটা ইয়েস শাড়িটা পিওর ক্রেপ অর্গানজা পিওর ক্রেপ অর্গানজা তোমরা হাতের কাজটা দেখো চিনি পুঁথি দিয়ে করানো পুরো কাজটা পুরো হাতে বুনেছে এক একটা শাড়ি বুনতে সময় মানে বুনতে বলছে শাড়িটা বানাতে সময় লেগেছে অলমোস্ট 6-7 days 6-7 জন কারিগর কোন কোনটাতে তো 8 জন কারিগর বসে একসঙ্গে কাজ করেছে ঠিক আছে এই হচ্ছে কিন্তু শাড়ির লুকটা 8250 বিশ্বাস করো স্টিল ডি এই প্রাইসে এই কাজ হাতে পেলে বুঝবে হোয়াট ইজ দ্য ফিনিশ প্লাস তোমরা দেখে নাও এটা ধরো আমরা জেনারেলি দেখে থাকি যে এমব্রয়ডারির বর্ডার হলে আমাদের দেখবে মায়েদের যদি এরকম কোনো এমব্রয়ডারি বা এরকম কোনো পুঁথির কাজে শাড়ি থাকে মায়েরা কি করতো আগেকার দিনে এখানে নেট লাগিয়ে নিত এই নেট লাগাতেই কিন্তু এটা 1500-1500 টাকার খরচা মানে 2000 টাকার খরচা বেরিয়ে যায় আমি কিন্তু এটা তোমার জন্য করে দিয়েছি
এই পিছনে আমি কিন্তু একটা স্যাটেন কাপড় দিয়ে, মানে এই যে দেখে না, একটা স্ট্রং স্যাটেন দিয়ে তোমাদেরকে এখানে এই ব্যাক পোর্শনটা করে দিয়েছি, সোজা তোমরা এই খরচা এই যে 1500 টাকার এক্সট্রা খরচা তোমাদেরকে করতে না হয়, ঠিক আছে? এটা আমি তোমাদেরকে করে দিয়েছি। সো জাস্ট গেট টু ইট, টেক দ্য সারি 8250। এইটা কিন্তু তোমাদের সারা জীবনের অ্যাসেট, একটা শাড়ি কিন্তু এগুলো কিন্তু অ্যাসেট, তোমরা কিন্তু অনেক টাইম ধরে অনেক বছর তোমরা এই শাড়িগুলো পরতে পারবে। আমি বলবো এগুলোকে পার্ল, বা তোমরা পার্ল তো অবশ্যই পারফেক্ট লাগবে, পার্ল এর কাজ রয়েছে, অবশ্যই এডি দিয়ে তোমরা কিন্তু পড়তে পারো, এডি জুয়েলারি ভীষণ সুন্দর, এডি অথবা পার্ল, গোল্ড চেইন কিন্তু সুট করবে না, জাংকো সুট করবে না, এডি অথবা পার্ল আর কিচ্ছু না। দেখিয়ে দিই পুরো শাড়িটায় কাজ, নিচের বর্ডারটায় পুরো শাড়িটায় সেম কাজ, দেখো পুরো 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 একদম এন্ড অবধি, এই যে একেবারে শেষ প্রান্ত অবধি, একেবারে শেষ প্রান্ত অবধি এন্ডের বর্ডারের কাজ, ঠিক আছে? প্রাইস যাচ্ছে 8250। তোমরা দেখো শাড়ির কোয়ালিটি, দেখো মানে কি লেভেলের ক্রেপ, বুঝতে পারছো? আমি দেখো এরকম ভাবে দেখিয়ে দিলাম, আমার মুঠোতে অর্ধেক শাড়ি চলে এসছে। 50 গ্রাম, এই কাজটা বাদ দিলে শাড়িটার ওজন 50 গ্রাম, 50 গ্রাম, জাস্ট 50 গ্রাম ওজন এই পুরো শাড়িটার, এই কাজটা বাদ দিলে। ধরো ধরো এসএস নেবো, নাও 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 নাও, আমি তো স্টাইল করি, তোমার এসএস নাও, তোর শাড়িটা আর কোন রঙের আছে? ইয়েস, প্রচুর রং আছে, দেখিয়েছি, পারলে দেখিয়ে দেবো আরেকটা নতুন ধরনের আছে, দেখিয়ে দিই, পরে গেল জিনিস, নিচে পায়ে লাগতে নি বলো, আমার পায়ের উপর পড়ে গেল, প্রণাম করতে হবে, আমাকে একটু জল দেবে, আমার প্রচন্ড দরকার, আমি আজকে বেশিক্ষণ পাচ্ছি না কথা বলতে, আজকে শরীরটা এত খারাপ করে দুপুরে লাইটটাই ক্যান্সেল করতে হয়েছে আমাকে। সুচ্চা দিদি বলো কেমন শাড়িগুলো, ধরবো ওই নিচে, এটা কি শাড়ি? এটা হচ্ছে তোমার পিওর ক্রেপ অর্গানজার মধ্যে চিনি পুঁথি দিয়ে হ্যান্ড স্টিচ করা, পিওর ক্রেপ অর্গানজা এর মধ্যে রয়েছে চিনি পুঁথি দিয়ে হ্যান্ড স্টিচ করা পুরো শাড়িটা এবং ব্লাউজটা, ব্লাউজ এবং শাড়ির কম্বো দাম যাচ্ছে, আবার সেই ভিডিওটা পজ হয়ে যাচ্ছে, তারপরে এজি আসছে, ব্লাউজ এবং শাড়ির কম্বো রয়েছে, প্রাইস যাচ্ছে 8250, 8250, দাও হেজি হলে জানাবে, হেজি হচ্ছে, হেজি হয়েছে, হেজি হলে জানাবে, উফ লেমন ইয়েলো কালার, দেখো কোন কালারটা তোমরা বাদ দেবে, কোন কালারটা বাদ দেবে জাস্ট দেখে নাও, ওই দিক তৈরি হয়ে গেছে, তো একটু ক্লোজে আসি, আবার হেজি, আবার হেজি, আমি না এরকম এরকম করে বসে যাবো, ঠিক এরকম করে করবো, কায়দাটা আমি একটু পেয়েছি, আমি এরকম দাঁড়িয়ে থাকি, ঠিক আছে? এগুলো কি শাড়ি, কালার গুলো আবার দেখো, এই রে ওরে বাবারে, আচ্ছা দেখিয়ে দিচ্ছি, এগুলো তোমার মনের শাড়ি এটুকু বলতে পারি, ঠিক আছে? আমি দেখিয়ে দেবো, দেখিয়ে দেবো, কোনো প্রবলেম নেই, হেজিটা ক্লিয়ার হচ্ছে কিনা বলো, আমি দেখিয়ে দেবো, ক্লিয়ার হয়েছে জানি না, হেজি দেখি বলো, হেজিটা ক্লিয়ার হচ্ছে কিনা একটু বলো, চার্জ দাও না কেন, ফোনে হারা দিন চার্জ দাও না, লাইভের সময় চার্জ দিয়ে বসে, মারবো একটা ধরে লাইভের মধ্যে, দেখো থ্রেড দিচ্ছে তোমাদের সকলের সামনে আমাকে, কোথায় চার্জ দেয় না, আমার আমাকে বলে লাভ আছে, নাহলে আমি চার্জে বসে, নাহলে বাবা চার্জে বসে,
ক্লিয়ার? ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এগুলো রয়েছে তোমার পিওর ক্রেপ অর্গানজা, এটা পুরো তোমার চিনি পুঁথি দিয়ে হ্যান্ড ওয়ার্ক করানো, পুরো সম্পূর্ণ ব্লাউজটায় চিনি পুঁথি দিয়ে একদম সামনে এবং পিছনে বোথ সাইডে তোমার কাজ করা। কোথাও এই যে এই হবে কিন্তু তোমার গলাটা, ঠিক আছে, দিস উইল বি দ্য লুকিং। বোট নেক আছে, রাউন্ড বোট আছে, প্রপার বোট না রাউন্ড বোট রয়েছে, প্যাড দেওয়া আছে, চাইলে প্যাড রিমুভাল হয়ে যাবে, একটা স্টিচ খুলবে প্যাডটা বের করে আনবে, চাইলে আমার কাছে কাস্টমাইজ করতে পারো, আমার কারিগর করে দেবে। বাট আমি সবার সকলকে বলবো নিজের কারিগরের কাছে চলে যাবে, নিজের তোমরা যেখান থেকে টেলারিং করাও সেখানে নিয়ে গিয়ে তোমরা কিন্তু এই অল্টারেশনটা করাবে, বিকজ ওরা পারফেক্ট করবে তোমাদের জন্য, একটা ব্লাউজ দিয়ে দেবে, বলবে এই মাপে করে দাও। বোট নেক আছে, হ্যান্ড স্টিচ সামনে এবং পিছনে, কোথাও কোনো জায়গা ছাড়া হয়নি, পুরো ব্লাউজটাই কিন্তু হ্যান্ড স্টিচ করানো হয়েছে, দেখে নাও, ইভেন এইখানেও কোথাও কোনো ছাড় নেই, সব জায়গায় কিন্তু তোমরা হ্যান্ড স্টিচটা পেয়ে যাবে। শাড়িটার দাম যাবে 8250, 8250, ব্লাউজ এবং শাড়ির কম্বোটা পুরোটার দাম 8250, একটার দাম নয়। লেমন ইয়েলো অ্যান্ড বটল গ্রিন কম্বিনেশন, লেমন ইয়েলোর সাথে বটল গ্রিন কম্বিনেশনে যাচ্ছে কিন্তু এইটা 8250, 8250 সরাচ্ছি। শাড়িটার অ্যাকচুয়াল শাড়িটার ওয়েট, মানে কাজটা বাদ দিয়ে শাড়িটার ওয়েট যাবে কিন্তু তোমার 50 গ্রাম, মানে এই কাজটা করানোর পর আমরা ওয়েট করিনি তাই বলতে পারবো না, ওয়েট করে পরের দিনকে বলে দেবো, ঠিক আছে। এই হচ্ছে কিন্তু শাড়িটা, দেখে নাও, ল্যাভেন্ডার এবং গ্রে, ল্যাভেন্ডার এবং গ্রে, দিস ইজ দ্য কম্বিনেশন, দিস ইজ দ্য ব্লাউজ, এই যাচ্ছে ব্লাউজটা, এই যাচ্ছে কিন্তু শাড়িটা, এই যাচ্ছে শাড়িটা, ল্যাভেন্ডার এবং গ্রে, 8250, 8250। SS লেকে হোয়াটসঅ্যাপ করকে বুক করনে কা হ্যায়, বহুত সিম্পল প্রসিজার হ্যায়, 8250 ইজ দি বুকিং নাম্বার, বুকিং অ্যামাউন্ট, বুকিং নাম্বার ইজ 9831657592। এটার সঙ্গে মেরুন, হ্যাঁ এটার সঙ্গে মেরুন, পিচের সঙ্গে যাচ্ছে মেরুন, ঠিক আছে, পিচের সঙ্গে যাচ্ছে মেরুন কালার। দাও ব্লাউজটা দাও, পিচ মারুন না, অ্যাকচুয়ালি না বলবো ওয়াইন কালার, দিস ইজ আ ওয়াইন কালার, পিচের সঙ্গে ওয়াইন কালার, শাড়িটা খুব সিল্কি, ভীষণ গর্জিয়াস। জাস্ট একটাই জিনিস তোমাদেরকে বলবো, দিস ইজ দ্য মোস্ট এলিগেন্ট লুকিং শাড়ি, ব্লাউজটা না হলে থাকলে তাহলে দেখাতে, হ্যাঁ সুবিধা হতো, ব্লাউজটাকে ধরতে হচ্ছে, আমি চেষ্টা করছি যতটা তোমাদেরকে লুকটা দিতে পারছি, এখানটা আঙুলটা দাও আস্তে করে, হ্যাঁ এই যাচ্ছে কিন্তু লুকটা, এই যাবে কিন্তু লুকটা, দেখে নাও, পিচের সঙ্গে পাচ্ছ ওয়াইন কালারের কম্বিনেশন, এই যাচ্ছে আঁচলটা, ইভেন ব্যাকে তোমাদের নেট লাগানোর ঝামেলাটাও আমি রাখিনি, এটাও কিন্তু এই যে 1500 টাকা এটা কস্টিং আমি সেভ করে দিয়েছি তোমাদের সকলকে, দিস ইজ দ্য ব্যাক ওয়ার্ক, হার্ড স্যাটিন দিয়ে এটাকে কভার করে দেওয়া, যাতে কোনো রকম ভাবে কোনো ক্ষতি এই কাজটার না হতে পারে, ঠিক আছে, অনেক সময় হতে পারে, টেনশন থাকে, দেখবে হেভি এমব্রয়ডারি হলে আগেকার দিনে মায়েরা কি করতো, আমার মায়েরা দুদিনের শাড়িতে দেখবে করা আছে নেটওয়ার্ক করা, যাতে নেটটাতে পুরো আটকে যায়, কোনো প্রবলেম যাতে না হয়, আমি এটা করে দিচ্ছি তোমাদের জন্য, 8250, ব্লাউজ অ্যান্ড শাড়ি কম্বো সেট। আচ্ছা একটা লাস্ট দেখাবো, পেস্তা এবং বটল গ্রিন, আচ্ছা লেমনের সঙ্গেও ছিল বটল গ্রিন, পেস্তার সঙ্গেও রয়েছে বটল গ্রিন, এই হচ্ছে ব্লাউজটা, ওকে বলো, ইয়ে বালুচুরি দেখাবো, হ্যাঁ আজকে বালুচুরি দেখানোর সময় পেলাম না, বালুচুরি নয় নেক্সট দিন, এই হচ্ছে কিন্তু শাড়িটা, এই হচ্ছে কিন্তু শাড়িটা, পেস্তা গ্রিন অ্যান্ড বটল গ্রিন, ঠিক আছে, পেস্তা গ্রিন অ্যান্ড বটল গ্রিন, 8250, অগেন সাইজটা তোমরা চাইলে 32 থেকে 40 সব সাইজে কাস্টমাইজ করে নিতে পারবে, এতটা 2 ইঞ্চি মার্জিন দেওয়া আছে, 36 ইঞ্চ বাড়ানো আছে, ছোটও করতে পারবে বড়ও করতে পারবে, সেরকম সব জায়গা করে দেওয়া আছে, ঠিক আছে, প্রাইসেস 8250, 8250, ঠিক আছে, সরিয়ে দিচ্ছি।
বালুচুরি দেখবে বা সেলফ দেখবে তাহলে আমি দেখাবো, না হলে সেটা দেখিয়ে দেবো। কি বলছে রে সঞ্চিত দিদি, আছে দেখিয়ে দে, দেখাবো। আচ্ছা যেটা আছে সেটা একটু দেখি নে, তারপরে এগুলো ভাগ কি করা রয়েছে। দেখাও দেখাও, দেখিয়ে দিচ্ছি তো সেগুলো। টাইম আছে এখন 11:26, আই স্টিল হ্যাভ সাম টাইম। বালুচুরি দেখাবো, বালুচুরি দেখবে, বালুচুরি। আচ্ছা একটুখানি সিলটা দেখে নে, তারপরে আচ্ছা বালুচুরি দেখিয়ে দিই। আচ্ছা বালুচুরির যেগুলো নতুন কালার এসছে সেগুলো দেখাচ্ছি, রিপিট গুলো আজকে দেখালাম না, যেগুলো সোল্ড আউট হয়ে গেছে সেগুলো আর দেখাবো না আজকে, কারণ সেগুলোর প্রি বুকিং ততদিন দেবো না, ততদিন না যাইগুলো আমার কাছে পৌঁছেছে। শুধু ব্ল্যাকটা প্রি বুকিং চলছে, 10 পিস অ্যাভেলেবেল হবে আমার আগের দিনের ব্ল্যাকটা, ওটা এখন 8 পিস বুকিং হয়ে গেছে, 2 পিস কেউ চাইলে বুক করতে পারো, আর না হলে দরকার নেই। তা এত ডিমান্ড বালুচুরি, আমি পাগল হয়ে গেছি, দোকানে দিতে পারছি। হ্যাঁ আমি আমার একটা দোকানেও বালুচুরি যাইনি, সব বেরিয়ে গেছে, দুটো দোকান, তিনটে না চারটে শাড়ি, 23 খানা দেখিয়েছি, 4টে মতো শাড়ি আমার কাছে মানে বেঁচে আছে। আমি ভাবলাম দোকানে বালুচুরি ম্যানিকুইন কে পড়াবো, এই সেই একটা শাড়ি পাঠাতে পারিনি। দেখো এগুলো আজকে নতুন বালুচুরি ঢুকেছে, সেগুলো দেখে নাও। ও বালুচুরি নিয়ে কি বলবো, বালুচুরি নিয়ে লুকোচুরি হয়ে যাক। চলো এই হচ্ছে কিন্তু নেভি ব্লু এর সঙ্গে রানি কম্বিনেশনে বালুচুরি, প্রাইস তোমরা কিন্তু জানো, তবুও বলে দিচ্ছি 2400 2400 SS নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো, ঠিক আছে, SS নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো 2400 ঠিক আছে। এই যাচ্ছে কিন্তু বালুচুরি, একটু লাইক করো, একটু চুপচাপ থাকো, না তো হাতটা চালাও তো পাশ দিয়ে। হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু হাত চালাও, অনেক হয়ে গেছে খাওয়া দাওয়া করে ফেলেছো, এনার্জি গেন হয়ে গেছে, আমি আজকে এনার্জি ভীষণ লো, আমি এত বকবক করি তোমরা কেন চুপচাপ বসে আছো। চলো একটু 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 লাইক কমেন্টসটা কন্টিনিউ চাই, ঠিক আছে। এই যাবে কিন্তু শাড়িটা, বালুচুরিটা দেখে নাও, দিস ইজ দ্য নেভি ব্লু এন্ড রানি কন্ট্রাস্ট, নেভি ব্লু এন্ড রানি কন্ট্রাস্ট, SS নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো। এই যাচ্ছে কিন্তু আসলে অরিজিনাল বালুচুরিকে একদম হাড্ডা হাড্ডি লড়াইতে ফেলে যাবে, এইটুকু গ্যারান্টি দিতে পারি, ঠিক আছে। সিল্কের বালুচুরি রয়েছে পুরো দেখে নাও, এই যাচ্ছে অ্যান্টিক জরির কাজ উইথ মিনা কাভার, ঠিক আছে। এই যাচ্ছে কিন্তু আঁচলের কাজটা দেখে নাও, এই যাচ্ছে আঁচলের কাজটা, দিস ইজ দ্য শাড়ি, প্রাইস যাচ্ছে কিন্তু 2400 SS নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবে। আমার শাড়িটার প্রাইস 4400 আমার শাড়িটার প্রাইস 4400 3 ply বিষ্ণুপুরী থান 4400 হ্যাঁ অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটি, আমি কাম অন ইউ অল নো দিস, আমি বারবার বলছি। চলো এই হচ্ছে কিন্তু ব্লাউজ পিসটা, এই হচ্ছে কিন্তু ব্লাউজ পিসটা দেখে নাও, নেভি ব্লুর সঙ্গে রানির কম্বিনেশন, দিস ইজ দ্য ব্লাউজ পিস, স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো, প্রাইস ইজ 4400 নেভি ব্লু এন্ড রানি কালার কন্ট্রাস্ট। আচ্ছা আগের দিন যে ময়ূরকণ্ঠী পাওনি, সে যদি থাকো বা দেখো তার জন্য দেখে নাও, আর একটা ময়ূরকণ্ঠী এসছে, হ্যাঁ আগের দিনের থেকে একটু ডিফারেন্ট কালার কন্ট্রাস্টটা, বালুচুরি যে কটা কালার এসেছিল, যে কটা আজকে এসছে, প্রত্যেকটা জাস্ট অনবদ্য কালার, জাস্ট অনবদ্য একটা কালার, ডার্ক স্কিন টোনের জন্য ভীষণ সুন্দর কালার। এই ময়ূরকণ্ঠীটা স্পেসিফিক্যালি ফেয়ার টু মিডিয়াম টু ডার্ক টু হুইটিশ, যে কোনো স্কিন টোনে ভীষণ সুন্দর একটা কালার, ভীষণ সুন্দর, ঠিক আছে। দেখো হিয়ার গোস দ্য ময়ূরকণ্ঠী কালার উইথ দ্য মিনা ওয়ার্ক, লুক এট দ্য মিনা ওয়ার্ক, হাউ প্রিটি ইজ দ্য মিনা ওয়ার্ক, জাস্ট দেখো তোমরা মিনাকারি কাজটা, ঠিক আছে। এই হচ্ছে কিন্তু রানির কন্ট্রাস্টে মিনা ওয়ার্ক, ঠিক আছে।
এজ আছে কিন্তু ময়ূর কণ্ঠের সঙ্গে রানীর কন্ট্রাস্ট, এটা অ্যাকচুয়ালি প্রপার ময়ূরপঞ্চি বলবো না, একটু কি বলবো লাইট শেড বলতে পারো, রামা গ্রিন টাইপ কালার। মিনা হচ্ছে তোমার রানী কালারের। এসএস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো। এই যাচ্ছে কিন্তু আঁচলটা, এই যাচ্ছে কিন্তু আঁচলটা। ব্ল্যাক আছে না? ব্ল্যাক প্রি বুকিং করতে হবে, ব্ল্যাক প্রি বুক করতে হবে, বালুচুরি ব্ল্যাক প্রি বুক করতে হবে। আগের দিনে লাইভে দেখিয়েছি, একটু আগের দিনে একটা খুঁজে দেখে নাও বা হোয়াটসঅ্যাপে চলে গিয়ে তোমরা চেয়ে নাও, ছবি চেয়ে নাও, আমি দেখে দেবো। আমার তোলা ছবি আছে, ওটা এখন প্রি বুক করতে হবে। 10 পিস প্রি বুক করতে পারো, এখন 8 পিস বুক হয়ে গেছে। এখন দেখো পেয়ে যাবে। এই হচ্ছে কিন্তু তোমার একটা রানী এবং জাম কালার কন্ট্রাস্টে বালুচুরি। রানীর সঙ্গে রয়েছে জামের কন্ট্রাস্ট, রানীর সঙ্গে রয়েছে জামের কন্ট্রাস্ট, ঠিক আছে? দেখে নাও রানী আর জামের কন্ট্রাস্ট। মানে মিনাটা হচ্ছে জাম কালার, শাড়িটা হচ্ছে ফুসিয়া পিঙ্ক বা রানী, ফুসিয়া পিঙ্ক বা রানী। এই যাচ্ছে কিন্তু বালুচুরিটা, দেখে নাও এই যাচ্ছে কিন্তু বালুচুরিটা। দিস ইজ দ্য শাড়ি, এই যাচ্ছে কিন্তু শাড়িটা। এস এস নাও, হোয়াটসঅ্যাপ করো, বুকিং করো। এস এস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো 9831657592। বুকিং নাম্বার যাবে 9831657592। হিয়ার গোজ দ্য শাড়ি। প্রাইস ইজ 2400, 2400। প্রাইস ইজ 2400, 2400। এই যাচ্ছে আঁচলটা, এই যাচ্ছে তোমার আঁচলের কাজটা। এস এস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবে, ঠিক আছে? ব্ল্যাক প্রাইস 2400, 2400। আমার ব্ল্যাকটা নয়, বালুচুরি ব্ল্যাকটা, বালুচুরি ব্ল্যাকটা 2400। আমারটার প্রাইস হচ্ছে 4400, 4400। এটা 3-ply পিওর প্রিমিয়াম কোয়ালিটি বিষ্ণুপুরি সিল্ক আছে। অপর্ণা কুন্ডু মাহাতো, তোমার কালেকশন জাস্ট ওয়াও। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা ম্যাম, থ্যাংক ইউ সো 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 মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, গ্রিনের কম্বিনেশন ইকোনমি, ইফ ইউ আর দেয়ার, তোমার বোনের জন্য বজিলে গ্রিনের কম্বিনেশন একটু কিছু নতুন দেখা। বটল গ্রিনের সঙ্গে রয়েছে রেড, বটল গ্রিনের সঙ্গে রেড রয়েছে, ঠিক আছে? বটল গ্রিনের সঙ্গে রেডটা দারুন কালার, দারুন। বালুচুরি যে কটা কালার আমি দেখিয়েছি প্রত্যেকটা ইজ আ ডিভা কালার, ইজ আ ডিভা কালেকশন। এস এস জাস্ট দিতে হবে, জাস্ট হোয়াটসঅ্যাপ করতে হবে, জাস্ট বুকিং করতে হবে। সময় কিন্তু হাতে নেই, বিকজ আগের দিন কিন্তু ঝড়ের গতিতে লিটারালি বালুচুরি বিক্রি হয়েছে, ঝড়ের গতিতে। আমি রাখতে পারিনি একটা শাড়ি, বিশ্বাস করো আমার স্টোরে এক পিস শাড়ি যেতে পারিনি। তিনটে জাস্ট আমার 23টা শাড়ি লেগেছে, 3 পিস আমার কাছে এখন অ্যাভেলেবেল আছে। যে পাঠাচ্ছে আজকে সকাল থেকে অন্তত 10 জন পাঠিয়েছে, সবাইকে বলেছি সোল্ড আউট, শুধু একজন পেয়েছে। সব পেটে গেছে তো। আমি আজকে লিটারালি 50 পিসের বালুচুরি অর্ডার করে এসেছি, একটু ওয়েট করো বালুচুরি আসবে। সবাই বলছে আমি পাবো না, আমি পাবো পাবে, একটু ওয়েট করো, একটু ওয়েট করো। দেখে নাও আজকে এগুলো বুকিং করো, এগুলো নতুন কালার এসছে, দেখিয়ে দিলাম, আমি লেট করলাম না, ঝটপট বুকিং করো না, পরে বলবে না আমাকে দিস নি, আমাকে দিবি না, আমি সবাইকে দেবো। আমি কেন দেবো, আমি তো দেওয়ার জন্যই এসছি। উফ, কি সুন্দর লালের সঙ্গে লাগছে মা। আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করছে, বিকজ আমি যা দেখি পরে লাইফ গুলো 50% জাস্টিফিকেশন ভি নেই হতা হ্যায় শাড়িও কা, ঠিক হ্যায়। ইয়ে হ্যায় বালুচুরি কা কন্ট্রাস্ট, গ্রিন কে সাথ রেড। এস এস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো, গ্রিনের সঙ্গে লাল যাচ্ছে, এস এস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো। দিস ইজ দ্য পল্লু, দিস ইজ দ্য রেড কালার, এই লালটা যাবে গ্রিনের সঙ্গে, ওকে? দিস ইজ দ্য পল্লু, দিস ইজ দ্য শাড়ি, ওকে? এস এস নাও, হোয়াটসঅ্যাপ করো, বুকিং করো, করো, একটু জল দাও, ফোনটা দাও, একটু জল দাও। আচ্ছা, আমার তার কালার গুলো একবার ঝটপট রিপিট করে দিয়ে পালিয়ে যাবো, ওকে? এই কালারটা খুলিনি আগের লাইভে, এটা খুলবো। নাও সঞ্চিত দিয়ে আছো তো, দেখো কালারটা
ঠিক এরকম একটা পোস্ট করা প্রয়োজন বুঝলে, ঠিক এরকম একটা পোস্ট করা প্রয়োজন। এস এস নাও হোয়াটসঅ্যাপ করো আর বুকিং করো, এস এস নিয়ে নাও হোয়াটসঅ্যাপ করে ফেলো আর বুকিং করে ফেলো, এক ফোটটা দেরি করবে না, ঠিক আছে? এই কালারগুলো কিন্তু একবার যদি বেরিয়ে যায় আমি কিন্তু এনে দিতে পারবো না, এটা বলে দিয়ে যাচ্ছি। বিষ্ণুপুরি থ্রি প্লাই আমাকে কিন্তু পরে বলবে না, আমার চাই আমাকে এনে দে। পিস টু পিস আছে, পিস টু পিস বুকিং হবে, পিস টু পিস সোল্ড আউট হবে। নেক্সট যখন আসবে কি কালার আসবে আমিও জানি না, ঠিক আছে? আমরা ভিভোদেরকে কালার কনসেপ্ট বলে দিই, ওরা করে পাঠিয়ে দেয়, আমি গ্যারান্টি দিতে পারবো না যে কেউটা করবেই বা করবে। আমি বললাম হয়তো রাস্ট, কিন্তু এই রাস্টের হয়তো একটা অন্য শেড দিয়ে দিল, তাই জন্য এগুলোর পিস টু পিস বুকিং হবে, পিস টু পিস বেরিয়ে যাবে। হ্যাঁ, ব্ল্যাক রেড এগুলো তোমরা কিন্তু রিপিট পেতে পারো, বাট এই কন্ট্রাস্ট গুলো আমাকে রিপিট চাইবে না, পসিবল হবে কিনা বলবো। মানে সুতো যখন চেঞ্জ হয়, সুতোর রোল যখন পাল্টে যায়, এই ডুয়াল টোন কিন্তু ডিফারেন্ট হয়ে যাবেই। এই এক্সাক্ট কালারটা যে একবার বেরিয়ে গেছে, একবার যে বেরিয়ে গেল একটা শাড়ি, বাস খতম। উসকে বাদ ইয়ে সেম কালার, ইয়ে সেম সুতোর কা কন্ট্রাস্ট হবে না, সিমিলার হবে কিন্তু একটু চেঞ্জ হবে, মোটামুটি 10-20% চেঞ্জ চলে আসে, কিচ্ছু করার নেই, ঠিক আছে? পিস টু পিস তোমরা নিয়ে নেবে, পিস টু পিস অ্যাভেলেবল রয়েছে। এই যাচ্ছে আঁচলটা ইয়েলো এবং মারুন এবং পেস্তা গ্রিনের কম্বিনেশনে, রাস্ট অ্যান্ড ইয়েলো ডুয়াল টোনে পুরো শাড়িটা, আমার মতো সরু বর্ডার, রাস্ট অ্যান্ড ইয়েলো ডুয়াল টোন, রাস্ট অ্যান্ড ইয়েলো ডুয়াল টোন। এই যাচ্ছে আঁচলটা, এই যাচ্ছে আঁচলটা, এস এস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবে। হিয়ার গোজ দ্য এন্টায়ার শাড়ি, এই যাচ্ছে কিন্তু সম্পূর্ণ শাড়িটা, এই যাচ্ছে আঁচলটা, এই যাচ্ছে ব্লাউজ পিসটা, এই যাচ্ছে ব্লাউজ পিস, ঠিক আছে? এই যাচ্ছে ব্লাউজ পিসটা, এস এস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো, এস এস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো। হিয়ার গোজ দ্য পল্লু, এই যাবে কিন্তু আঁচলটা, স্ক্রিনশট নাও নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো। এই হবে লুকটা, আমি এই লাইভে প্রথম দেখালাম। এই যাবে কিন্তু তোমার আঁচলটা, এই যাবে কিন্তু তোমার আঁচলটা, দেখে নাও, দিস ইজ দ্য পল্লু। এই যাচ্ছে কিন্তু আঁচলটা, আঁচলে পাচ্ছ এই কাঁথা স্টিচের কাজটা, এইখানে পাচ্ছ এই কাঁথা স্টিচের কাজ। সেই জন্য বললাম আঁচলে পাবে এবং কুচিতে পাবে পাটলি এবং পাল্লু, কাঁথা স্টিচ ওয়ার্ক, পাটলি এবং পাল্লু। পাটলি হচ্ছে তোমার কুচি, পাল্লু তো অবভিয়াসলি বুঝতেই পারছো। তোমার শাড়িটার প্রাইস কত? 4400, 4400। হ্যাঁ, মাল্টি কালারের তোমরা পাচ্ছ পাল্লুটা, এই হচ্ছে কুচির পোর্শনটা, এই হচ্ছে কুচির পোর্শনটা, এই হচ্ছে আঁচলটা, দেখে নাও। এই হবে কিন্তু শাড়ির লুকটা, এই হবে কিন্তু শাড়ির লুকটা। 4400 ফ্রি শিপিং পাবে অল ওভার ইন্ডিয়াতে, অল ওভার ইন্ডিয়াতে পেয়ে যাবে তোমরা ফ্রি শিপিং, কোনো শিপিং চার্জেস লাগবে না, ফর এন্টায়ার অফ ইন্ডিয়া, অল ওভার ইন্ডিয়া যে কোনো কোনায় আমরা পৌঁছে যাব এই শাড়িগুলো নিয়ে তোমাদের সকলের ঘরের কাছে। প্রাইসটা মাত্র 4400, 4400। স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো। এই যাচ্ছে কিন্তু আঁচলটা, এই যাচ্ছে কিন্তু আঁচলটা, কাঁথা স্টিচ ওয়ার্ক, মাল্টি কালার স্ট্রাইপস, এই যাচ্ছে কিন্তু কুচিটা, পিওর থ্রি প্লাই বিষ্ণুপুরি থান। এই হচ্ছে সিল্কের কোয়ালিটি, এই হচ্ছে সিল্কের কোয়ালিটি। এস এস নিয়ে হোয়াটসঅ্যাপ করে বুকিং করো। কিছু দাও, আমি কি এগুলোর আর কালার দেখাবো? তোমরা বলো তাহলে আমি দেখাবো, না হলে আমি আজকের জন্য গুড নাইট। আমি আজকের জন্য এখানেই ক্লোজ করছি। আমার শাড়িটার প্রাইস ওয়াজ 4400, পিওর বিষ্ণুপুরি থান, থ্রি প্লাই আছে, এটা মনে হচ্ছে সোল্ড আউট হয়ে গেছে, তিনটে এসেছে আমি দেখতে পেলাম, সো আই থিঙ্ক এটা বেরিয়ে গেছে, এটা পাবে কিনা বলতে পারছি না, তাও একবার এনকোয়ারি করো। প্রি বুকিং এটার হবে, কারণ সলিড কালারের প্রি বুকিং চলবে, ঠিক আছে? চলো আজকের জন্য এখানেই শেষ, থ্যাংক ইউ সো মাচ ফর বিং দেয়ার, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, কবে আমি জানি না, বাট খুব শিগগিরই আসবো, হয়তো এক দুদিনের গ্যাপেই চলে আসবো, কারণ শাড়ি এবং গয়নার সম্ভার কিন্তু ওভারফ্লো করছে, আর তোমাদের সকল হাজি তোলার দায়িত্ব এবার কিন্তু আমি নিয়েছি, ঠিক আছে? আজকের জন্য এখানেই গুড নাইট, স্টে সেফ, স্টে গচেস, বাই।